নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট কুজিনে সবাইকে স্বাগত আজ বানাবো লেমন রাইস এটা সাউথ ইন্ডিয়ান ডিশ খুব ইজি এবং সিম্পল একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ফ্রাইং প্যান গরম হলে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল খুব বেশি দেব না আমি দুবাটি ভাতের বানাবো সেই হিসেবে এক টেবিল চামচ তেল দিলাম তেল গরম হলে ছোটো চামচের এক চামচ কালো সর্ষে এক টেবিল চামচ ছোলার ডাল এক টেবিল চামচ উড়ার ডাল বা বিউলির ডাল দিয়ে দিলাম হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব মাঝারি আঁচে রেখে ভেজে নেব যাতে ফোড়নের মশলাগুলো পুড়ে না যায় ডালগুলো হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি বাদাম দু টেবিল চামচ চিনাবাদাম দিয়ে দিলাম ডাল আর বাদাম একসাথে ভেজে নেব চিনাবাদামের সাথে কিছু কাজু বাদামও দেওয়া যেতে পারে বাদামটা কিছুটা ভাজা হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হলে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চোদ্দো পনেরোটা পাতা আর এক চিমটে হিং হিং আর কারিপাতা দিয়ে বেশি সময় ভাজবো না তাই পরে দিলাম ডাল আর বাদাম ভালো করে ভাজতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে তাই ডাল আর বাদামটাকে প্রথমে ভালো করে ভেজে নিলাম কারিপাতা দিয়ে এক মিনিট ভেজে নেওয়ার পর আঁচ কমিয়ে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে তা না হলে হলুদটা পুড়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে টেম্পারেচারটা কমানোর জন্যে সামান্য জল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো জল দিলাম আজ কমানোই আছে জলটা দেওয়াতে টেম্পারেচারটা অনেকটাই কমে গিয়েছে এখন পাতিলেবুর রসটা অ্যাড করে দেব আমি এখানে দুটো পাতিলেবুর রস দেব যতটা সম্ভব লেবু চেপে রস বের করে দিয়ে দিচ্ছি আমরা জানি গরমে ভাত খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু লেমন রাইস অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে তাই লাঞ্চ বক্সে এই লেমন রাইস নিয়ে যেতে পারেন প্যাক করে দিতে পারেন লেবুর রসটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন সাদা ভাত দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি লেমন রাইস বেঁচে যাওয়া ভাত দিয়ে করতে পারেন বা আলাদা করে ভাত বানিয়েও করতে পারেন নুন আর অন্যান্য উপকরণ ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব এই লেমন রাইস ব্রেকফাস্টে যেমন খাওয়া হয় তেমন লাঞ্চ বা ডিনারে সাউথ ইন্ডিয়ান চাটনি বা কোকোনাট স্পাইসি গ্রেভির সাথে সার্ভ করা হয় লেমন রাইস তো ভাজতে হয় না এটাকে দমে কিছু সময় রান্না হতে দেব তাহলে সমস্ত ফ্লেভার ভাতের সাথে খুব ভালো করে মিশে যাবে যেহেতু লেবুর রস আর সামান্য জল দেয়া হয়েছে তাই এটা দমে রান্না হতে অসুবিধা হবে না দমে দেওয়ার আগে কয়েকটা কারিপাতা হাত দিয়ে রোগড়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর হাফ পাতি লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটাকে আর নাড়াচাড়া করব না এখন ঢাকা দিয়ে আঁচ কমিয়ে পাঁচ মিনিট এটাকে দমে রান্না হতে দেব পাঁচ মিনিট দমে রান্না করার পর গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব সিম্পল এবং ইজি একটা রেসিপি কখনো লেমন রাইস না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখুন আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে আজ তাহলে আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ